ব্রেন মাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরোসাইকিয়াট্রি ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 100 স্মার্ট প্যারেন্টিং টিপস বিষয়ে। তো এই যে 100টা টপিক, আমরা এক একটি ভিডিওতে একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। অনেক প্রসঙ্গ আছে প্যারেন্টিংস নিয়ে, স্মার্ট প্যারেন্টিং, হ্যাপি প্যারেন্টিং নিয়ে। তো আমাদের প্রথম বিষয়বস্তু আজকের অ্যাক্টিভ লিসনিং ইন প্যারেন্টিং। তো এই অ্যাক্টিভ লিসনিং, এটা কিন্তু প্যারেন্টিংয়ের একটা খুব ক্রিটিক্যাল স্কিল। এবং এটাতে কি করতে হয় না, আপনার বাচ্চার যে বাচ্চার প্রতি আপনার অ্যাটেনশান, এবং সেটা বেশ আনডিভাইডেড অ্যাটেনশান কিন্তু বাচ্চাকে আপনাকে দিতে হবে। তাকে বোঝার চেষ্টা করতে হবে সে কি আপনার সাথে বলতে চাইছে, কি কমিউনিকেট করতে চাইছে, এবং তার ফিলিংস এবং তার যা বলার যা ধরন, তার যে পার্সপেক্টিভ, সবটাকে কিন্তু আপনাকে ভ্যালিডেট করতে হবে। এগুলো হচ্ছে অ্যাক্টিভ লিসনিংয়ের হচ্ছে গোড়ার কথা। এবং এছাড়া আপনাকে কিছু জিনিস এই পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে এমনভাবে করতে হবে যাতে বাচ্চা ফিল করে যে একটা ট্রাস্ট এবং তার প্রতি একটা রেসপেক্ট, এবং সে এমনটা ফিল করবে যে সে ওপেন কমিউনিকেশনের জন্য সে কিন্তু উদগ্রীব হয়ে উঠবে আপনার সাথে। তো তার সমস্যার কথা যদি আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কিন্তু সে আরও আপনার কাছে ওপেন হয়ে উঠবে এবং আপনার কথা শুনবে, এবং তার সমস্যারও কিন্তু আপনার সমাধান করতে, আপনাদের সমাধান করতে, হাজব্যান্ড ওয়াইফের বাচ্চার সমস্যার সমাধান করতে আপনার অনেক সুবিধে হবে। চলুন আমরা উদাহরণ সহযোগে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো ধরুন আমাদের প্রথম উদাহরণ, ধরুন কোনো ভয়ের সিচুয়েশান সে এক্সপ্রেস করছে, এটাকে কেন্দ্র করে একটা সিচুয়েশান। তো আমরা একটা সিচুয়েশান ইমাজিন করি। আসুন ধরুন আপনার বাচ্চা স্কুল থেকে ফিরেছে, খুব মানে ইতস্তত করছে আপনাকে কিছু বলার জন্য, এবং সে অনেক কষ্টে আপনাকে বলছে যে আমি কাল থেকে আর স্কুলে গিয়ে ওই স্কুলের মাঠে কিন্তু আর খেলবো না, কোনো দিন আর ওই স্কুলের মাঠে আমি খেলবো না। ঠিক আছে, তো বাচ্চা যখন এটা বলছে এবং সে খুব হেজিটেট করে বলছে, আপনি বুঝতে পারছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একদম হঠাৎ করে সে এটা বললো রিয়্যাক্ট করে কিন্তু তার কোনো সমাধান করে দেওয়ার চেষ্টা করলে হবে না, শর্টকাট কোনো সমাধানের মেথড বললে হবে না। পরিবর্তে আপনাকে কি বলতে হবে, মানে আমরা না বলে ফেলি বাচ্চাদের যে আচ্ছা ঠিক আছে এটা একটা সমস্যা, এটা একটা ফেজ দেখছি, এরম না, বরং আপনাকে বলতে হবে যে আচ্ছা কিছু একটা তো ঘটেছে যেটার জন্য তুমি খুব আপসেট হয়ে আছো বাবা, তো ঠিক কী ঘটেছে আমাকে কি খুলে বলা যায়। এই যে ওপেন কমিউনিকেশন, এইটা এইভাবে যদি রিয়্যাক্ট করেন আপনি, তখন তার আউটকামটা কিন্তু, তার ফলাফলটা কিন্তু খুব ভালো হবে, সহজ হবে, আপনার সন্তান আপনাকে আরও ওপেনলি বলার চেষ্টা করবে, সে উৎসাহিত হবে যে আরও সত্যি সত্যি যা ঘটেছে সেটা আপনাকে শেয়ার করার জন্য, এবং সে মিথ্যে বলবে না, প্রকৃত সত্যটা যা ঘটেছে তার সাথে, হয়তো কোনো অন্য কোনো ক্লাসমেট বা ক্লাসমেটরা তার সাথে বুলিং করেছে, সেটা কিন্তু সে আপনাকে তখন বলবে। এইভাবে কিন্তু তার যে ফিয়ার এক্সপ্রেশনের যে প্রবলেম, সেটা আপনি যদি শুনে তার সমাধান করার চেষ্টা করেন, তাহলে কিন্তু তার সমস্যা সহজে সমাধান হবে এবং সেটা বুঝতেও পারবে। এবার চলুন দ্বিতীয় একটা সমস্যা নিয়ে কথা বলি। ধরুন বাচ্চা তার এর কথা বলছে, ডিসকাস করতে চাইছে আপনার সাথে তার কোনো একাডেমিক স্ট্রাগলের কথা। একাডেমিক স্ট্রাগল মানে হয়তো পড়াশোনায় কোনো সমস্যা হচ্ছে, কীরকম হতে পারে সিচুয়েশন, যেমন ধরুন পরিস্থিতিটা যদি এমন হয় যে আপনার টিনেজার সন্তান ধরুন ক্লাস এইটে পড়ে, সে সবসময় খুব সারাদিন বাড়িতে থাকলে সবসময় খুব স্ট্রেসড হয়ে থাকছে, খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছে, এবং সে হয়তো একদিন সন্ধ্যেবেলা আপনাকে সামনে পেয়ে বলল যে বাবা আমার না অঙ্কগুলো করতে খুব কষ্ট হচ্ছে, খুব কঠিন লাগছে, আমি অঙ্ক করতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না অঙ্ক, যেন শুনি আমরা। তো আপনি কি করবেন? আপনি যদি বলে দেন তুমি নিশ্চয়ই চেষ্টা করছো না ভালো করে, তুমি মন দিয়ে অঙ্ক করছো না, এরকম নয়, অ্যাক্টিভ লিসনিংয়ে কিন্তু এটা বললে চলবে না। এর পরিবর্তে আপনাকে বলতে হবে তার প্রতি খুব সহানুভূতিশীল হতে হবে, তার মানে নিশ্চয়ই সে খুব চেষ্টা করার পরেও পারছে না তাই সে এভাবে বলছে। তো তাকে বলতে হবে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধে হচ্ছে, তো তুমি কি ঠিক বাবা আমাকে পিন পয়েন্ট করে বলতে পারো যে কী কারণে তোমার এই কনফিউশনটা হচ্ছে যার জন্য তুমি অঙ্ক বুঝতে পারছো না, বা তোমার এত চেষ্টা করা সত্ত্বেও তুমি অঙ্কগুলো করতে পারছো না, তো আমি যদি বলো, তখন কি হবে
তার রেজাল্ট যেটা হবে, আউটকাম যেটা হবে, সে কিন্তু ফিল করবে যে না বাবাকে এটা বলা যায়। তো এই স্পেসিফিক টপিকটা নিয়ে সে আপনার আপনাকে শেয়ার করবে, এবং আপনি তখন যখন আপনাকে শেয়ার করবে মানে আপনার থেকে সমাধানের পথ খুঁজতে চাইছে, আপনি যেটা বলবেন সে সেটা করতে চাইছে। তো তখন যদি একটা কোনো ব্রেন স্টর্মিং সলিউশন আপনি দিতে পারেন, আপনিও দিতে পারবেন, বাবা হিসেবেই পারবেন। সবসময় যে সাইকোলজিস্টরা দেবেন, সাইকোথেরাপিস্টরা দেবেন এমন নয়। তো আপনি কোনো সলিউশন দিলেন বা কারোর অ্যাডিশনাল হেল্প নিতে চাইছেন, এই পুরো প্রসেসটা তার সঙ্গে আপনি শেয়ার করলে কিন্তু তার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটাই হচ্ছে প্যারেন্টের কাজ তখন। তৃতীয় আরেকটা সিচুয়েশনের কথা যদি আমরা কল্পনা করি, যে ধরুন ফ্রেন্ডশিপ প্রসঙ্গে তার কোনো একটা সমস্যা হয়েছে, ফ্রেন্ডশিপ নিয়ে তার স্কুলে একটা কোনো সমস্যা হয়েছে, ধরুন এরকম একটা সিচুয়েশন। ধরুন আপনার মেয়ে ক্লাস নাইনে পড়ে, সে একদিন স্কুল থেকে ফিরে খুব বিধ্বস্ত, ক্লান্ত, এবং সে মাকে বলছে যে মা আমি মানে কাল থেকে আর ফারিয়ার সাথে খেলবো না, কাল থেকে আর ফারিয়ার সাথে খেলবো না, কেননা সে আজ থেকে আমার আর বন্ধু নয়, ফারিয়ার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। তো আপনি যদি মানে রেগে রিয়াক্ট করেন, হ্যাঁ ফারিয়া এরকম করেছে আমার মেয়ের সাথে, আপনি যদি এটা রিয়াক্ট না করে আপনি যদি তাকে বলে দেন কী আছে কোনো ব্যাপার না, অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব বানিয়ে নাও, অন্য অনেকের সঙ্গে বন্ধুত্ব বানিয়ে নাও, এরকমটা বলার দরকার নেই, এরকমটা ঠিক কথা নয়। আপনাকে রেসপন্ড করতে হবে, রিয়াক্ট করলে চলবে না। হ্যাঁ বাচ্চারা কিন্তু রেসপন্সটা খুব সহজে নেয়। আপনি তখন তাকে বুঝিয়ে বলুন নিশ্চয়ই ফারিয়া তোমার সাথে এমন কোনো ব্যবহার করেছে যে তুমি খুব আহত হয়েছো, তো ঠিক আছে মা তুমি কি আমার সঙ্গে একটু এই যে বন্ধুত্ব বন্ধু বিচ্ছেদ এগুলো নিয়ে কি আমার সাথে একটু আলোচনা করতে চাও, বা তোমাদের মধ্যে ঠিক কী হয়েছে নিয়ে কি একটু কথা বলতে চাও। এভাবে যদি আপনি রেসপন্ড করেন সে কিন্তু দেখবেন খুব ওপেন মাইন্ডেড হয়ে আপনার সামনে এগিয়ে আসবে। এই যে বাবা মা প্যারেন্ট হলে চলবে না, বন্ধু হতে হবে, খুব ইম্পর্ট্যান্ট কথা, আপনাদের বন্ধু হয়ে উঠতে হবে সন্তানের কাছে, সেটা তারা এক্সপেক্ট করে সবসময়। তো আপনি যদি এভাবে রিয়াক্ট করেন তার ফল কী হবে, তার আউটকাম কী হবে বুঝতেই পারছেন, সে কিন্তু অনেক সাপোর্টেড ফিল করবে, এবং তার আরও যে ফিলিংস ওই যে সিচুয়েশনটা, হ্যাঁ মানে ফারিয়ার সাথে আর বন্ধুত্ব নেই, তো এটাকে নিয়ে কিন্তু সে যা যা ঘটেছে যেসব কারণের জন্য সে এই ডিসিশনটার কথা বলছে সেটা সে শেয়ার করবে, এবং তার মাধ্যমে কিন্তু ফ্রেন্ডশিপের যে কমপ্লেক্সিটিসগুলো থাকে সেগুলো আলোচনার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধানও হয়ে যাবে। তো এই যে এক্সাম্পলগুলো তিনটি আমরা বললাম অ্যাক্টিভ লিসনিংয়ে, খুব মাইনিউটলি খুব ধৈর্য ধরে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে যখন এই সমস্যাগুলো হয় আপনার সন্তানের, ছেলের বা মেয়ের। তো এইটা যখন করে ওরা, আপনি যখন এটা করেন ওদের সাথে, তখন কিন্তু পরিবেশটা এতই সুন্দর হয় যে তারা ফিল করে যে হ্যাঁ আমাদের কথা শুনছি, আমরা যা বলছি সেটা মিথ্যে বলছি না সত্যি বলছি, বাবা মা সেটা অ্যাকসেপ্ট করছে, আমাদের সমস্যাগুলোকে মূল্য দিচ্ছে, এবং সেগুলো তারা কিন্তু সিনসিয়ারলি বোঝার চেষ্টা করছেন, আর বোঝার চেষ্টা করছেন মানেই তারা বুঝে যায় যে সমাধানের ব্যাপারে তারা সাহায্য করবেন, যদি নিজেরা করতে না পারেন তাহলে প্রফেশনাল মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প নিয়ে সাহায্য করবেন। মোট কথা তারা বুঝতে পেরে যায় যে সাহায্য পেয়ে তারা এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে, এটাই কিন্তু সন্তানরা সবসময় বাবা মার কাছ থেকে আশা করে, এবং তাদের ভেতরেও কিন্তু তখন ট্রাস্টটা বিল্ড হয়ে যায়, এবং তারা আরও ওপেন কমিউনিকেশনের জন্য কিন্তু তৈরি হয়, এবং সমস্যা সমাধানের জন্য সব ধরনের পরামর্শ বাবা মার থেকে নিয়ে সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। তো আজকে আমরা অ্যাক্টিভ লিসনিং নিয়ে আলোচনা করলাম, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমাদের দ্বিতীয় টপিক কনসিস্টেন্সি। অ্যাকচুয়ালি এই কনসিস্টেন্সিটা কিন্তু একটা প্রেডিক্টেবল এবং খুব সেফ এনভায়রনমেন্ট তৈরি করতে সাহায্য করে। তো নেক্সট সেকেন্ড ভিডিও আমাদের টপিক হবে কনসিস্টেন্সি ইন স্মার্ট প্যারেন্টিং। তো আজকের এই ভিডিওটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।